আমরা স্টার্ট করো। স্টার্ট করছি। নমস্কার ম্যাডাম, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রী, আমার নাম চন্দ্রা বাগদি। আমি ম্যাম শোনা যাচ্ছে কি ম্যাম? হ্যাঁ সব শোনা যাচ্ছে। এক মিনিট দাঁড়ান ম্যাম, আমার প্রবলেম হচ্ছে, এক মিনিট দাঁড়ান। শুরু করো। হ্যাঁ শুরু করছি। নমস্কার ম্যাডাম, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রী, আমি চন্দ্রা বাগদি আমার নাম। আমি দর্শন বিভাগের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। আজকে আমার টপিক হচ্ছে মননশীলতা, এটি এবং এটি গড়ে তোলার নানা অভ্যাস। প্রথমেই আমরা বলতে বুঝি মননশীলতা কাকে বলে। মননশীলতা বলতে আমরা বুঝি অর্থাৎ যথাযথ চিন্তা করার ও সেমতা কাজ করার একটি প্রেরণা ও তাড়না জাত শক্তিকে আমরা মননশীলতা বলি। মননের অধিকারী ব্যক্তিকে আমরা মননশীল ব্যক্তি বলি। মননশীল বলতে আমরা বুঝি মননশীলতা ব্যক্তি বলতে অর্থাৎ মননশীলতা এবং এক বিশেষ চিন্তা ভাবনাকে বোঝায়। এটি মননশীলতার অভ্যাস গড়ে তোলার উপায়গুলি হচ্ছে একটি অভ্যাস গঠনের, প্রতিদিন একই সময়ে ধ্যান করা ও সহায়ক করতে পারে। এটি সকলের প্রথম জিনিস হতে পারে আমরা দুপুরের খাবার বিপরীতে বা ঘুমানোর ঠিক আগে। সবচেয়ে ভালো কাজ কি সিদ্ধান্ত নিই এবং এটি পিকব্যাক করার কার্য সাহায্য হতে পারে। তারপর হচ্ছে মননশীলতা এবং এটি কিভাবে অনুশীলন করবেন। আমরা আপনি নিজের ওপর মননশীলতা জোর করে করতে পারবেন না, তবে আপনি যদি অনুশীলন শুরু করতে চান তবে আপনাকে ধীরে ধীরে একটি জীবনের একটি উপায় করতে হবে। আমরা নিজেদেরকে বেশিরভাগ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেখি, এটি করার খুব সময় খুব বেশি। তারপর আসছে মননশীলতা এবং এটির উপকারিতা কি কি। মননশীলতা হলো একটি গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা যা মানুষের চিন্তা প্রকার এবং সামাজিক কার্যক্ষমতা উন্নয়ন করতে পারে, নিজের ও অন্যের মধ্যে সম্পর্ক পরিষ্কার করতে সাহায্য করে। মননশীলতার উপকারিতাগুলি হলো সমস্যা সমাধানে সাহায্য। মননশীলতা মানুষের সমস্যা সমাধানে সাহায্য করে যাতে তিনি একটি সমস্যার বিশ্লেষণ করতে এবং সেটির কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত ও পেশাদার উন্নতি। মননশীলতা ব্যক্তিগত ও পেশাদার উন্নতির সাহায্যের কারণ এটি মানুষের বিভিন্ন ক্ষেত্রে আগামী লক্ষ্য এবং পরিকল্পনা করতে সাহায্য করে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে চন্দ্রা, তুমি ভালো বলেছ, কিন্তু এখানে এই কথাটা তুমি কেন লিখেছো এটা যদি আমাকে একটুখানি পরিষ্কার করে বলতে, যে জোর করে মননশীলতা করা যায় না। আমরা কি নিজেকে প্রিপেয়ার করে তারপরে মননশীলতা করতে পারি না? না ম্যাম, জোর করে তো আমরা অনেক কিছুই ভাবে, মানে জোর করে তো কোনো জিনিস হয় না, করি তাহলে আমরা সবকিছুই ভালো করতে পারি। এটা যেমন মননশীলতা হচ্ছে কি একটা মনের দিক থেকে, যেমন আমরা মানে যেমন ধরুন মানে মননশীলতা হচ্ছে জোর করে করা যাবে না, এটা একটা শান্তি মানে শান্তি প্রয়োগ বা মন থেকে করার একটা এটা উপায়, মানে এটা মন থেকেই করা যাবে। মানে যে কোনো জিনিস আমরা মন থেকে করলে সেই জিনিসটা ভালো, সেই ক্ষেত্রে আমি বলেছি যে মননশীলতা জোর করে করা যায়, জোর করে মনঃসংযোগ করা যায় না, এটা ক্রিয়েটিভ নয়, এটা বলতে চাইছো, এটা সাজানো নয়, এটা তাই তো, এটা বলতে চাইছো কি? এটা কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চন্দ্রা, করতে পারি মানে যে কোনো জিনিসই। হ্যাঁ ঠিক আছে,